ডিয়ার ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এআর বিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম, এবং সাথে আছি আমি আসলাম হুসাইন। আজ আমি নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয়টি হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন, তো ট্রান্সফর্মা সম্পর্কে আমি আপনাদের হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব, কেন ছোট হয়, কেন বড় হয়, এবং অ্যাম্পিয়ার, ভোল্টেজ, আপ এবং ডাউন ট্রান্সফর্মা এই ধরনের আলোচনা করবো আমি। তবে তার আগে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনাদের, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আসলাম এআরবি টিভির সাথে থাকুন এবং পাশে বেল আইকনটি অন করে রাখুন, নোটিফিকেশন বাটনটি, তাহলে পরবর্তী ভিডিও আপডেট, যে টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিওগুলো আমি দিয়ে থাকি সবসময়, সেটা সবচেয়ে আগে আপনি পাবেন এবং সবার আগে দেখতে পারবেন। তো ভিউয়ার্স যদি সাবস্ক্রাইব করে থাকেন তো ধন্যবাদ। তো এখানে আমার এখানে বিভিন্ন টাইপের ট্রান্সফর্মার রয়েছে, এখানে একটা ছোট ট্রান্সফর্মার রয়েছে এবং একটা বড় ট্রান্সফর্মার রয়েছে, একটা মাঝারি ট্রান্সফর্মার রয়েছে। তো ট্রান্সফর্মার কেন ছোট এবং বড় এবং কেন কীভাবে ওয়াট কম বেশি হয়, অ্যাম্পিয়ার কম বেশি হয়, সেই সম্পর্কে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, এখানে প্রথমে আমি বলে নিচ্ছি যে আসলে ট্রান্সফর্মারটা কী সেটা আপনি জানেন কি না, যদি জেনে থাকেন তো খুব ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে একটু খেয়াল করুন, বুঝতে পারবেন। তো আমি প্রথমে ট্রান্সফর্মার সংজ্ঞাটি আপনাদেরকে বলে দিচ্ছি। ট্রান্সফর্মার এমন একটি ডিভাইস যে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ভোল্টেজ ও কারেন্টকে কম এবং বেশি করে এক সার্কিট থেকে অন্য সার্কিটে প্রেরণ করে, তাকে ট্রান্সফর্মার বলে। আমি আবারও বলছি, ট্রান্সফর্মার এমন একটি ডিভাইস যার পাওয়ার ও ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থেকে কারেন্ট বা ভোল্টেজকে কমিয়ে বা বাড়িয়ে এক সার্কিট থেকে অন্য সার্কিটে কোনো রকম বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইন্ডাকশন প্রক্রিয়ায় প্রেরণ করে, তাকে ট্রান্সফর্মার বলে। তো ট্রান্সফর্মার আসলে এসি বিদ্যুতের অন্যতম একটি ডিভাইস। ট্রান্সফর্মার ছাড়া আসলে এসি বিদ্যুৎ কল্পনাই করা যায় না, কেননা পাওয়ার প্ল্যান্ট থেকে স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে 132 kV লাইনে দেওয়া হয় ট্রান্সমিশন লাইনে, সেখান থেকে আবার বিভিন্ন জায়গায় ডাউন করে পাওয়ার গ্রিডে। তো আসলে ট্রান্সফর্মার ছাড়া এটা আসলে এসি বিদ্যুৎ কল্পনাই করা যায় না। তো ট্রান্সফর্মার এখানে দেখতে পাচ্ছেন, আমি ট্রান্সফর্মার একটা ছোট ট্রান্সফর্মার এখানে নিলাম। তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আইপি, এটা দ্বারা প্রাইমারি কারেন্ট বোঝানো হয়েছে, এবং এখানে দেখেন 220 লেখা আছে, 50 হার্টজ। তো এই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু কোনো সময়ই পরিবর্তন হবে না। অর্থাৎ যদি লাইনে সাপ্লাই লাইনে ফ্রিকোয়েন্সি 50 থাকে, তো আমাদের বাংলাদেশে ফ্রিকোয়েন্সি 50 সবসময়, তো এবং উন্নত যে দেশগুলো সেগুলোতে 60 হয়, আপনারা হয়তো জানেন। তো এটা কিন্তু কোনো সময়ই কম হবে না। তো আসলে আমার কথাগুলো যদি সম্পূর্ণ শোনেন তাহলে আশা করি যে ভালো লাগবে। তো এটা কিন্তু কোনো সময় কম হবে না, এবং ভোল্টেজটা তো সাপ্লাই ভোল্টেজ যেটা সেটাই থাকবে। এখন আউটপুটে আসলে আমার ভোল্টেজ দরকার কত, যদি 12 ভোল্ট দরকার হয় তাহলে এটা দেখেন 12 ভোল্ট ইনটু 2, এর মানে হচ্ছে এখানে ইনটু 2 মানে দুইটা সাইড, এখানে দেখেন 12 ভোল্ট ইনটু 2, এটা দ্বারা বোঝানো হয়েছে এটা দুইটা সাইড। অর্থাৎ আমি এই পাশটা হচ্ছে সাপ্লাইয়ের জন্য 220 ভোল্টের জন্য, এখানে যেহেতু 220 ভোল্ট দেখেন, তো এখানে লাল যে দুইটা তারটি এটা হচ্ছে হাই সাইড এবং এটা হচ্ছে লো সাইড, অর্থাৎ এটাতে বেশি ভোল্টেজ দিতে হবে। 220 ভোল্টে যদি আমরা ব্যবহার করতে চাই, যেহেতু এটা 220 ভোল্টের জন্যই তৈরি করা হয়েছে, এটা 220 ভোল্টে দিলে এটা কাজ করবে। এবং এটা 12 ইনটু 2, অর্থাৎ এখানে দেখেন তিনটি তার এবং মাঝখানে যেটা কমন করা, এটা হচ্ছে কমন করা, অর্থাৎ এখানে মাঝখানের যে প্যাচ, যদি এখানে 200 বা 400 প্যাচ থাকে তাহলে এইখান থেকে এই পর্যন্ত 200 প্যাচ আছে, এবং এখান থেকে এই পর্যন্ত 200 প্যাচ আছে, এবং ফুল এই দুইটাতে 200 প্যাচ আছে, ভিতরে যে কোরের সাথে যে প্যাচগুলো আছে এবং ববিনের মধ্যে যেটা প্যাচ আছে সেটা 400 প্যাচ আছে। আসলে 400 প্যাচ আসে কিনা আমি জানি না, এটা ক্যালকুলেশন করলে বের করা যাবে আসলে কত প্যাচ 220 ভোল্টের জন্য বা 12 ভোল্টের জন্য। তো এখানে মূলত 12 ভোল্টের জন্য এখানে প্যাচ কম আছে। তো ভিউয়ার্স, এইখানে এইটা থেকে এইটাতে যদি আমরা কানেকশন করি তাহলে 12 ভোল্ট পাবো, এবং এটার থেকে এটাতে যদি কানেক্ট করি তাও আমরা 12 ভোল্ট পাবো, এবং এই দুইটা যদি কানেক্ট করি তাহলে 12 12 24 হয়ে যাবে, দুইটা সাইড একসঙ্গে হয়ে গেল, অর্থাৎ সিরিজে হয়ে যাবে। তো আমরা এখানে 24 ভোল্টও ব্যবহার করতে পারবো এবং 12 ভোল্টও ব্যবহার করতে পারবো। এখন এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কারেন্টটা এই পাশে কিন্তু, যেহেতু এসি সাপ্লাই ভোল্টেজটা এসি ফ্রিকোয়েন্সি আছে, এবং এ পাশেও কিন্তু এসি ফ্রিকোয়েন্সি থাকবে, সব কিছু থাকবে। অনেকেই ভাবতে পারে যে ট্রান্সফর্মার দিয়ে ডিসি করা হয়, এটা আসলে ভুল। ডিসি এইভাবে না, ডিসি এখান থেকে শুধু ভোল্টেজ ডাউন করে ব্রিজ রেকটিফায়ার দিয়ে
যখন কানেকশন হয় তখন এটা ডিসি হয়ে যায়। অর্থাৎ এখান থেকে যদি আমি ব্রিজ রেকটিফায়ারের আগে দিই তখন ডিসি হবে। অনেকেই চিন্তা করে এরকম যে ট্রান্সফর্মার থেকে ডিসি হয়ে যায়, বাট এনিথিং রং। তো যাই হোক, এইটা কিন্তু আসলে এখানে যদি আমরা সাপ্লাই দিই 220 ভোল্ট, এখানে আমরা পাবো 12 ভোল্ট। তো এখানে কিন্তু আসলে এসি পাবো। তো এবং কারেন্টটা যেহেতু এই পাশে, ভোল্টেজ যেহেতু কম, পাওয়ার তো সব জায়গায় সমানই, তো ভোল্টেজ যেহেতু কম এখানে কারেন্ট একটু বেশি থাকবে, এবং ট্রান্সফরমার বিভিন্ন জায়গায় সেই জন্যই আউটসাইডে যেটা লো সাইড সেটাতে কেবল মোটা হয়। তো এটাই, এবং এইখানে দেখেন 1000 মিলি অ্যাম্পিয়ার। এতে আমরা কি বুঝি? 1000 মিলি অ্যাম্পিয়ার, এখানে যদি আমরা মিলিটা উঠাইয়া দেই, দেখেন মিলিটা যদি বন্ধ করে দেই তাহলে 1000 অ্যাম্পিয়ার হইলো, কিন্তু আসলে তো এটা 1000 অ্যাম্পিয়ার না। তো এটাকে যদি আমরা এই মিলিটাকে যদি উঠাতে চাই তাহলে এই 1000 কে 100 1000 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1000, 1000 কে 1000 দ্বারা ভাগ করলে 1 হবে, অর্থাৎ এই ট্রান্সফরমারটা 1 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি আবারও বলছি, এখানে যেহেতু মিলি অ্যাম্পিয়ার, তো মিলিকে যদি আমরা অ্যাম্পিয়ারে আনতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই 1000 কে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে এটা অ্যাম্পিয়ারে চলে আসবে, অর্থাৎ এই ট্রান্সফরমারটা 1000 দ্বারা ভাগ করলে 1 হবে, কারণ আমরা 1000 দিয়ে 1000 কে কাটলে 1 হবে, অনলি 1। তো 1 অ্যাম্পিয়ার হবে, অর্থাৎ এই ট্রান্সফরমারটা 1 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে। তো ভিউয়ার্স, এইখানে আরেকটি ট্রান্সফরমার রয়েছে, এটাও দেখেন একই সিস্টেম। এখানে দুইটি ব্রাউন কালার তার এবং মাঝখানে একটা কালো তার। তো এটাতে লেখা আছে দেখেন 24 ডিসি, অর্থাৎ ডিসির জন্য 24, বাট এখানে কিন্তু ডিসি লেখাটা আসলে আমি মনে করি ঠিক করে নাই, কারণ এখানে তো ডিসি বলতে কোনো কিছু নাই, এখানে জাস্ট এসিই থাকবে, শুধু এটা লো করবে, ভোল্টেজটা লো করবে, এটাই, অর্থাৎ লো সাইড এবং এটা হাই সাইড। তো এটা যদি আমরা স্টেপ, যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফরমার, আমরা এই পাশে যদি এসি সাপ্লাই 220 ভোল্ট দিই তাহলে আমরা এসি এই পাশে পাবো, বাট এখানে পাবো 24, এবং এইখান থেকে এইখানে ঠিক একইভাবে আমি এইটা যেরকম দেখালাম অনেকটা একই। তো এটাতে শুধু ভোল্টেজটা বেশি, এবং এটা কিন্তু আছে 6 অ্যাম্পিয়ার, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন আছে 6 অ্যাম্পিয়ার, এবং এটা 6 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সেটা 24 ভোল্ট পর্যন্ত। তো এইখানে এবং এখানে 24 ভোল্ট, এইটা এবং এইটাতে 24 ভোল্ট। আপনারা যদি ট্রান্সফরমার নিয়ে কোনো রকম কনফিউশনে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে ট্রান্সফরমার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আশা করছি। এবং এইখানে দেখেন একটা ট্রান্সফরমার রয়েছে, এই ট্রান্সফরমারটিতে কিন্তু আসলে অনেকগুলা কেবল। তো এটা হচ্ছে মূলত ইউপিএসের ভিতরে এর ধরনের ট্রান্সফর্মার থাকে। তো এখানে দেখেন লেখা আছে 0 ভোল্ট, অর্থাৎ এটা 0 0 থেকে শুরু, এখানে 0, এখানে 185, এখানে 220, 225, 250, অর্থাৎ এইগুলোতে এরকম এরকম করে ভোল্টেজ ভাগ করা আছে, এখানে লেখাই আছে। তো যদি আমার 220 ভোল্ট দরকার হয় তাহলে আমরা এইটা এবং এইটা নিলেই 220 ভোল্ট হয়ে যাবে। যদি আমার 225 ভোল্ট দরকার হয়, এইটা যেহেতু 0, অর্থাৎ এখান থেকে শুরু, তো এইটা এবং এটা যদি এই কেবলটা নেই তাহলে আমরা 225 ভোল্ট ইউজ করতে পারবো। এই কালোটা এবং এটা যদি আমরা নেই 255 ভোল্ট ইউজ করতে পারবো। আশা করি যতটুকু বোঝাতে চেষ্টা করেছি বুঝতে পারছেন। এবং এই পাশে দেখেন লেখা আছে 7.2 ভোল্ট, এখানে আবার 0, আবার এখানে 7.2 ভোল্ট, এখানে আবার 17.6 ভোল্ট, এটা 18 ভোল্টের মতো। তো এই ধরনের ভোল্টেজ দিয়ে যদি আমরা সাপ্লাই দিই তাহলে এই 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 পাশের এই ভোল্টেজটা আমরা পাবো, অর্থাৎ এটা স্টেপ আপ করা যাবে। যদি আবার এই ট্রান্সফরমারকেই একটু লস হতে পারে, যদি আবার এই ট্রান্সফরমারকে এই পাশে আমরা সাপ্লাই দিই 220 ভোল্ট, তাহলে এই পাশে কিন্তু আবার আমরা 7.2 ভোল্ট পাবো, এবং এইখানে 17.6 ভোল্ট পাবো। তো ভিউয়ার্স, আসলে এইভাবেই ট্রান্সফরমার কাজ করা হয়, কাজ করে থাকে ট্রান্সফরমার। তো তাছাড়া আমি আর একটা সাইজের ট্রান্সফরমার আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন যে সাইজের ট্রান্সফরমারটি ঠিক একই, এইখানেও দেখেন 12 ভোল্ট ইন্টু 2, অর্থাৎ এইখানে এটা কিন্তু এটা না, এটার একটু সাইজ এটা বড়, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইখানে দেখেন 3000 মিলিঅ্যাম্পিয়ার এবং এখানে 1000, অর্থাৎ এটার 3 গুণ। তো এখানে 12 ভোল্ট 12 ইন্টু 2, এখানে 3000 মিলিঅ্যাম্পিয়ার। তো এটাও কিন্তু ঠিক একই, এখানে 220 ভোল্ট এবং 50 হার্টজ, এইখানে 3000 অ্যাম্পিয়ার, এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে 3 হবে, আমি তো আগেই বলেছি, অর্থাৎ এইখানে যে ট্রান্সফরমারটি এটা 3 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। এবং 12 ভোল্টের আমরা একই, এখানে 12 ভোল্ট, এটাতেও এটা এটা 12 ভোল্ট ব্যবহার করতে পারবো, এবং এইটা এইটা 12 ভোল্ট ব্যবহার করতে পারবো, এবং এই দুইটাকে আমরা 24 ভোল্ট ব্যবহার করতে পারবো।
এবং এটা 24 ভোল্ট যদি আমরা ডিসি করতে চাই, এখানে একটা ব্রিজ রেকটিফায়ার দিলে এটা ডিসি হয়ে যাবে এবং এটা 3 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। ভিউয়ার্স, এখানে বেশ কিছু ট্রান্সফরমার নিয়েই আমি, এগুলো আসলে অনেকটাই সেম, এগুলো দেখতে পারতেছেন আপনারা, এগুলো অনেকটাই সেম, বলার কিছু নাই। তো আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পারছেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর যেটা আমি সবসময়ই বলে থাকি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে আসলাম এর ভিডিওর সাথে থাকুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমার পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনি অনায়াসে পেয়ে যাবেন এবং সবার আগে দেখতে পারবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।